শ্রদ্ধার সাংবাদিক বন্ধুসকল, আজি আপোনালোকৰ জৰিয়তে আমি কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাই অৱগত কৰিব বিচাৰিছোঁ যে অসম চৰকাৰ আৰু ভাৰত চৰকাৰে আমাৰ এই কোচ ৰাজবংশী জনগোষ্ঠীটোক বহু দীৰ্ঘদিন ধৰি ঠগি আহিছে। আগতে কংগ্ৰেছ চৰকাৰে আমাক বহু বছৰ ঠগিলে, তাৰপিছত বিজেপি চৰকাৰে আমাক প্ৰতিশ্ৰুতি দিলে যে যদি বিজেপি চৰকাৰ আহে কোচ ৰাজবংশীসকলৰ সৰ্বাংগীন দিশত উন্নয়ন হ'ব, লগতে তেওঁলোকৰ জনজাতিকৰণটো হৈ যাব। কিন্তু দুখৰ বিষয়, আমি ইমান দিন আন্দোলন কৰি অহাৰ পিছতো আজি তেওঁলোকে কিন্তু আমাক জনজাতিকৰণটো প্ৰক্ৰিয়া কিছু একো আগে নবঢ়ালে। তো তেওঁলোকে প্ৰতিশ্ৰুতি দিছিল যে বিজেপি চৰকাৰখনে যদি বিজেপি চৰকাৰ গঠন কৰিব পাৰে, তেতিয়াহ'লে ছয় মাহৰ ভিতৰত কোচ ৰাজবংশীসকলৰ জনজাতিকৰণ কৰা হ'ব। কিন্তু আজি চাওক আপোনালোকে, আজি দুটা বছৰ, দুটা কাৰ্যকাল তেওঁলোকৰ শেষ হৈ গ'ল, কিন্তু আজিলৈকে কিন্তু কোচ ৰাজবংশীসকলৰ জনজাতিকৰণ নহ'ল। তো আমাৰ কথা, আমি কি গোটেই বছৰ আন্দোলনৰ নামত আন্দোলন কৰিয়ে থাকিম নেকি? আমাৰ প্ৰশ্ন বিজেপি চৰকাৰখনক, আপোনালোকে আমাক জনজাতিকৰণ দিব নে নিদিয়ে আপোনালোকে স্পষ্ট কৰিব লাগে। যদি দিয়ে অতি শীঘ্ৰে দিব লাগে, আৰু যদি দিব নোৱাৰে তেতিয়াহ'লে আপোনালোকে নিদিওঁ বুলি ঘোষণা কৰিব লাগে। তাৰপিছত আমি কি কৰিব লাগে সেয়া আমি কৰি যাম। তো যদি আপোনালোকে কম সময়ৰ ভিতৰত অসম চৰকাৰ, ভাৰত চৰকাৰ আৰু আক্ৰাছৰ গোটেইকেইটা গোটক একত্ৰিতভাৱে ত্ৰিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কৰি যদি কোচ ৰাজবংশীসকলৰ জনজাতিকৰণ কৰিব নোৱাৰে, তাৰপিছত কিন্তু আমি অহা 15 আগষ্ট তাৰিখৰ পিছত 28 আগষ্ট তাৰিখৰ পৰা আমাৰ ধাৰাবাহিক আন্দোলন কাৰ্যসূচী আৰম্ভ হ'ব। 28 আগষ্টটো আমাৰ প্ৰতাৰণা দিৱস, আমি সদায় প্ৰত্যেক বছৰ কলা দিৱস হিচাপে পালন কৰি আহোঁ। কাৰণ 1949 চনৰ 28 আগষ্ট তাৰিখটোত আমাৰ কমতাপুৰ ৰাজ্য ভাৰত চৰকাৰৰ লগত চামিল হৈছিল। এয়া ইতিহাস প্ৰসিদ্ধ কথা, আমি কোৱা কথা নহয়। গতিকে সেই ভাৰত চৰকাৰ আমাক ঠগাই আছে, আৰু সেইকাৰণে 28 আগষ্ট তাৰিখটো আমি প্ৰতাৰণা দিৱস হিচাপে পালন কৰিম। তাৰপিছৰ পৰাই কিন্তু আমি ধাৰাবাহিক আন্দোলন কৰিবৰ কাৰণে বাধ্য হ'ম। চৰকাৰে ভাবুকি প্ৰদান কৰিছিল যে আন্দোলন কৰিব নোৱাৰিব, আৰু নিজৰ প্ৰাপ্যৰ কাৰণে আমি নিজে আন্দোলন কৰিম। আন্দোলন কৰা গণতান্ত্ৰিক দেশত ৰাজতন্ত্ৰ চলাই আছে যে আমি আন্দোলন কৰিব নোৱাৰোঁ, এইটো কেনেকুৱা ধৰণৰ কথা? গতিকে আমিও দেখাই দিম 28 আগষ্ট তাৰিখৰ পৰা। আৰু যদি অসমখনত আন্দোলন যদি স্তব্ধ কৰিব বিচাৰিছে তেখেতসকলে, সঁচাকৈ আন্দোলন স্তব্ধ কৰিব বিচাৰিছে, তেতিয়াহ'লে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আপুনি আপোনাৰ চৰকাৰ, আপোনাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে যি প্ৰতিশ্ৰুতি দিছিল যে কোচ ৰাজবংশীসকলক অতি শীঘ্ৰে জনজাতিকৰণ কৰা হ'ব, গতিকে ত্ৰিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কৰি আমাক জনজাতি প্ৰদান কৰক, অন্যথা আমি কিন্তু শান্ত হৈ নাথাকোঁ। তো ইয়াৰ পিছত আপোনালোকে যিটো এটা অবিভক্ত গোৱালপাৰা আৰু অবিভক্ত গোৱালপাৰাৰ বাহিৰৰ কোচ ৰাজবংশীসকলৰ মাজত এটা যিটো বিভেদৰ সৃষ্টি কৰিব বিচাৰিছে, সেইখিনি যাতে আপোনালোকে নকৰে, তাৰ কাৰণে কিন্তু আপোনালোকক আহ্বান জনাইছোঁ। অন্যথা কিন্তু অবিভক্ত গোৱালপাৰাৰ মানুহ, আমি যিখিনি কোচ ৰাজবংশী জনগোষ্ঠী আছোঁ, আমি কিন্তু হাত সাৱতি বহি নাথাকোঁ। এই কথাটো আপোনালোকক স্পষ্ট কৰি দিছোঁ। লগতে আপোনালোকে অবিভক্ত গোৱালপাৰাত কোচ ৰাজবংশীসকলক কণা হাঁহক পটান দিয়াৰ দৰে কমতাপুৰ অট'নমাছ কাউন্সিল দিছে, তাত আমি আগত আদৰণি জনাইছোঁ। কিন্তু কথা হ'ল, সেই অট'নমাছ কাউন্সিলত আজিৰ তাৰিখলৈকে সীমা নিৰ্ধাৰণ হোৱা নাই। 4খন জিলাৰ কিছু কিছু অংশলৈ কমতাপুৰ অট'নমাছ কাউন্সিল দিছে, ভাল কথা, কিন্তু আজি তাৰিখলৈকে সেইখন অট'নমাছ কাউন্সিলৰ সীমা নিৰ্ধাৰণ হোৱা নাই। গতিকে আমাৰ দাবী, কম সময়ৰ ভিতৰত কমতাপুৰ অট'নমাছৰ সীমা নিৰ্ধাৰণ হ'ব লাগে। আমাৰ দাবী, তাত আপোনালোকৰ সেইদিনাখন 10 জুলাই তাৰিখে আমাৰ পীয়ূষ হাজৰিকা ডাঙৰীয়া আৰু জয়ন্ত মাল্ল ডাঙৰীয়াৰ লগত কোচ ৰাজবংশী বহুকেইটা সংগঠনৰ বৈঠক হৈছিলে। সেই বৈঠকত উল্লেখ কৰিছিলে, গম পালোঁ যে 50% কোচ ৰাজবংশী জনগোষ্ঠী যিখন গাঁৱত নাই, সেই গাঁওখন কিন্তু অন্তৰ্ভুক্ত নহয়। কিন্তু আমাৰ দাবী, 20% কোচ ৰাজবংশী যিখন গাঁৱত আছে, সেই গাঁওকেইখন অট'নমাছ কাউন্সিলত অন্তৰ্ভুক্ত কৰক। যদি সেই কৰিবই নোৱাৰে, তেতিয়াহ'লে সেইটো কিহৰ অট'নমাছ দিলে? ইয়াৰ পৰাই বুজা যায় আপোনালোকে ভেক ভাওনা কৰি আছে, কোচ ৰাজবংশীৰ লগত ভেক ভাওনা কৰি আছে। আপোনালোকে KSC দিছে, KSCৰ বাহিৰৰ মানুহখিনিক আপোনালোকে গুৰুত্ব প্ৰদান কৰা নাই, তেনেকুৱা ধৰণৰ নহয়। গতিকে আপোনালোকে KSCৰ সীমা নিৰ্ধাৰণ কৰক। লগতে KSCখনত আপোনালোকে নিৰ্বাচন অনুষ্ঠিত কৰিবলৈ ওলাইছে,
হ্যাঁ ভাল কথা, আমারও আমিও দাবি জানাইছো আপনাকে নির্বাচন অনুষ্ঠিত করক, কিন্তু সেইখান কেএসিত যদি জনজাতিকরণ নকরাক যদি তাতে কেএসিখন নির্বাচন করা হয় তেতিয়াহলে তাত কোচ রাজবংশী সকল সুরক্ষিত থাকিব না? গতিকে আমার দাবি কেএসির লগতে কেএসির বাহিরও যিখিনি মানুষ আছে, কোচ রাজবংশী জনগোষ্ঠী মানুষ আছে, আপ টু আপনার শদিয়ালৈকে গোটেইটো জিলার কোচ রাজবংশী সকলক জনজাতিকরণ করক, তারপর তাতে অটোনোমাস কাউন্সিলটোর নির্বাচন করক, তেতিয়াহলে আমি ভাবিম যে আপনাদের আমার প্রতি সদিচ্ছা ভাব আছে আর কোচ রাজবংশীক সুরক্ষিত করার কারণে আপনার একটা ভাল মনোভাব আছে। যদি জনজাতি করার নকরাক আপনাদের তাতে নির্বাচন অনুষ্ঠিত করে, তেতিয়াহলে আমি গম পাম যে কোচ রাজবংশী সকলের উপর আপনার কোনো ধরনের সদ্ভাব নাই, তেতিয়াহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে তীব্রতর আন্দোলন গড়ি তুলিবর কারণে বাধ্য হম। এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভাগ বতরা করার আমার একটা মানে মনে লৈছে, কিহর কারণে সেই সেইদিনাখন 10 জুলাই তারিখে আমার পীয়ূষ হাজরিকা ডাঙরিয়ায় আমার সম্মিলনীর সভাপতি প্রণব নারায়ণ ডাঙরিয়াক সুদিছিলে যে অবিভক্ত গোয়ালপাড়া যেটু আছে সেই ভিতর কোচ রাজবংশীখিন যদি জনজাতিকরণ করা হয় তাহলে আপনার আপত্তি আছে নাকি? তো পুনছাতে কৈছে নাকচ কৈছে কৈছে যে অবিভক্ত গোয়ালপাড়ার ভিতর কোচ রাজবংশী মানুষখিন যদি জনজাতিকরণ দিয়ে তাহলে আমার কোনো আপত্তি নাই। এই কথাত আমি হয়তো কোচ রাজবংশী ছাত্র সন্থায় দুঃখ পাইছো আর প্রণব নারায়ণ দেবক তীব্র ভাষার গরিহণা দিছো, লগতে তেওক আহ্বান জানাইছো এনেকা ধরনের মন্তব্য যাতে তেও ভবিষ্যতে নকরে, কারণ তেও বিজেপি সরকারের এজন সদস্য হয় আর যার কারণে তেও আমার যে অবিভক্ত গোয়ালপাড়ার বাহিরের মানুষ বা অবিভক্ত গোয়ালপাড়ার মানুষ কোচ রাজবংশীর হৃদয়ত তেওর আসন নাই আর যার কারণে তেনেকা মন্তব্য করব কারণে তেও পারিলে, গতিকে তেও যাতে তেনেকা মন্তব্য নকরে তার কারণে আমি আহ্বান জানাইছো। লগতে অবিভক্ত গোয়ালপাড়ার লগতে অবিভক্ত গোয়ালপাড়ার বাহিরের মানুষখিনির আজি কিন্তু চাও আপনাদের সার্ভে করা, আমি বারে বারে কৈছো যে কোচ রাজবংশী হোক কিমান ডাল দরিদ্রতাত আছে, আজি তেওঁলোকৰ শিক্ষার ক্ষেত্রে পিছপরা, অর্থনৈতিকত পিছপরা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের গুরুত্ব আরোপ করক। লগতে কোচ রাজবংশী সকল আজি বিটিএডিত যেখানে মানুষ আছে আমি বারে বারে অবগত করেছিল মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক যে বিটিএডি থাকা কোচ রাজবংশী সকলের আজি 101টা সমস্যায় জর্জরিত, আজি বিটিএডিত বাস করা কোচ রাজবংশী সকলের লগতে অন্যান্য জনগোষ্ঠী সকলেরও আজি ভূমির অধিকার নাই, আজি রাজনৈতিকভাবে সুরক্ষিত নহয়, আজি শৈক্ষিকভাবে সুরক্ষিত নহয়, অর্থনৈতিক দিকত সুরক্ষিত নহয়, তেতিয়াহলে আমি কেনেকৈ জিয়াই থাকি? তো জিয়াই থাকার অধিকারের কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপুনি বিটিএডিত থাকা কোচ রাজবংশী সকলের কারণে রাজনৈতিক অধিকার সুরক্ষিত করক, ভূমির আইন আপনাকে প্রবর্তন করি ভূমির অধিকার যাতে আমি কোচ রাজবংশী সকলে পাও তার ব্যবস্থা করক, শৈক্ষিক দিকত আমি যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা করক, অর্থনৈতিক দিকত যাতে আমি টনকিয়াল হব পার কোচ রাজবংশী সকল তার ক্ষেত্রে তো আপনাকে গুরুত্ব দিয়ক বলে আমি আপনাদের টানি অনুরোধ জানাইছো। কিন্তু আপনাদের না ভাবিব যে কোচ রাজবংশী সকলের আন্দোলন স্তব্ধ হয়েছে, অকল কোনো রকম এটা কানাহক পতন দিয়ার দরে আপনাদের যদি কেএসি দি ভাবিছে কোচ রাজবংশী সকল ঠান্ডা করেছো, তেতিয়াহলে আপনাদের মূর্খর জগত বাক করে আছে। আমি কিন্তু কেএসি পাবর কারণে আন্দোলন করা নাছিল, আমি আন্দোলন করেছো শদিয়ারপর ধুবুরীলৈকে, আমার ঐতিহাসিক যে কমতাপুর রাজ্য আছে সেই কমতাপুর রাজ্য আমার ঘুরাই লাগিব, যেতালেক কমতাপুর রাজ্য আমি ঘুরাই না পাম তেতালেক কিন্তু আমি শান্ত না থাকিম। লগতে আমার জনজাতিকরণ আপনাদের বারে বারে কয়ে আছে যে অবিভক্ত গোয়ালপাড়ার ভিতরের কোচ রাজবংশী সকল জনজাতিকরণ করব, কিন্তু আমার দাবি যদি আপনাদের তেনেক ধরনের যদি মনোভাব আছে তাহলে এটাই আপনাদের সেই মনোভাব পরিহার করক, লগতে গোটেই কোচ রাজবংশী সকল জনজাতিকরণ করে জনজাতি যি আমার জনজাতিকরণ করে কিনে যে বাতাবরণ যে সুরক্ষা করব বিচারিছে সেই সুরক্ষিত করার ব্যবস্থা করক, অন্যথা আপনাদের ভাবিম আপনাদের আমাক মাহিয়ার দৃষ্টিরে চাই আছে। তো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মহোদয় আপনাকে আমি বারে বারে অবগত করেছিল, আপনাকে লগ করেছিল, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতিহে দিয়েছে
গতিকে এইবার আমাক আপনাকে অনুরোধ জানাইছো আপনার প্রতিশ্রুতি রক্ষা করক এই আগস্ট মাহর ভিতরতে, অন্যথা 15 আগস্টলৈকে আমি স্তব্ধ আছো। 15 আগস্টর পিছত 28 আগস্ট তারিখে আমি প্রতারণা দিবস আমি পালন করিম, কারণ সেই দিনট আমার কমতাপুর রাজ্য আর ভারত সরকার চুক্তিবদ্ধ হয়েছিল। হে মই বহলাই নক ইয়াতে, আপনাদের ইতিহাস অধ্যয়ন করিলে পাব 1949 চনের 28 আগস্ট তারিখে কমতাপুর আর ভারত সরকারের মজত চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু কমতাপুর রাজ্য মানকুশ রাজবংশী আজিলেক সেই সুবিধা না পালে, যার কারণে আমি 28 আগস্ট প্রতারণা দিবস হিসাবে পালন করে আসো। তো 28 আগস্টর তারিখের পর আমার আন্দোলন কার্যসূচী আরম্ভ হব। আপনার এই সাংবাদ মেলর জড়িয়ে পুনরায় আমি 28 তারিখের পিছত আমি ধারাবাহিক গোটেই অসমত লগতে দিল্লিত আমি আন্দোলন কার্যসূচী লম। এই আমি কি কি আন্দোলন কার্যসূচী লম সেইখিনি 28 আগস্ট তারিখে আপনার সংবাদ মেলর জড়িয়ে পুনরায় আমি অবগত করাম। শেষত ভোজ রাজবংশীসকলের যে KLO KN আর জীবন সিংহ লগতে ভারত সরকারের মাজত একটা আলোচনা হয়েছে বলে আমি ইতিমধ্যে প্রচার মাধ্যমের যোগে গম পাইছো। সকলো প্রস্তুতি হয়ে গেছে, মাত্র আনুষ্ঠানিকতাহে বাকি আছে। গতিকে আমি এই ক্ষেত্রত ভারত সরকার আর KLO KN-র সকলো সদস্যক কুজ রাজবংশী ছাত্র সন্থার তরফের আদরণীয় জানাইছো তেওঁলোকে শান্তি চুক্তিত অহার কারণে, কারণ আমি শান্তি বিচার, আমি আন্দোলন করিম, আমি গণতান্ত্রিক দেশের নাগরিক, আমি গণতন্ত্রক বিশ্বাস করো, আর যার কারণে আমি গণতান্ত্রিকভাবে আন্দোলন করি, আমার যে প্রাপ্য সেই প্রাপ্য আমি ডিঙি চেপি হলেও আদায় করবর কারণে বাধ্য হম। গতিকে আপনাদের যে অস্ত্র ত্যাগ করে শান্তি চুক্তি আহিছে তার কারণে আমি আপনার বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো, লগতে সদু কুজ রাজবংশী সন্থাকে আদরণি জানাইছো। ভবিষ্যতে আপনাদের কুজ রাজবংশী ছাত্র সন্থাক সহায় করে যাক, যাতে আমি আমার আন্দোলনের জড়িয়ে আমার যে প্রাপ্য জনজাতিকরণ আর কমতাপুর রাজ্য পুনের উভতাই আনব পো, তার কারণে সকলে আমার সহায় সহযোগিতা করব নিশ্চিতভাবে। আজি আমি আগতেও কৈছিলো যে আমার ট্রাইবেল সংঘয় আমাক বিরোধিতা করে থাকে, আমার ক্রাইটেরিয়া বলে নাই বা অমুক তমুক হেন তেন। আমি তেওঁলোকক আগত কৈছো যে আমার জনজাতিকরণ যেতিয়া হব আমি আপনার যিখিনি ভাগর কোটা সেইখিনি আমাক নালাগে, সরকারে আমাক সেই কোটাখিনির ব্যবস্থা করিব। আর এই যে ট্রাইবেল সংঘয় বিরোধিতা করে থাকে, আমি কব বিচারিছো আমার জনজাতিকরণটো ট্রাইবেল সংঘর সম্পত্তি নহয়, আমার আমি ট্রাইবেলটো আমাক আমাক লাগে, আমার ইয়া প্রাপ্য অধিকার। কারণ তেওঁলোকে যদি বিরোধিতা করে তেওঁলোকৰো বিরোধিতা করব কারণে আমি বাধ্য হম, কেনো তেওঁলোকে এটা এটা সময় নির্ধারিত থাকে, সেই সময়লৈকে ট্রাইবেল থাকে, যেতিয়া উন্নতির দিকত আগবাড়ি যায় সেই ট্রাইবেল সংঘর, কিন্তু তেতিয়া সেই মানে জনজাতিকরণটো কেনসেল হয় অটোমেটিকলি বা বাতিল করিব লাগে, কিন্তু সেই পর্যায়ে তেওঁলোকর এতিয়ালৈকে করা নাই। গতিকে আমিও কিন্তু তীব্র বিরোধিতা করিবর কারণে বাধ্য হম। গতিকে আহ্বান জানাম সকলে যাতে মিলি একেলগে মিলিজুলি যাতে ট্রাইবেল আগর ট্রাইবেল আর এতিয়া যিখিনি আমার জনজাতিকরণ হব সেইখিনি যাতে একেলগে আমার অসমখনের উন্নয়ন দিকত আমি একেলগে আগবাড়ি যাব পারো, সেই দিকতে তেওঁলোকে গুরুত্ব প্রদান করক, আমি সেইখিনিয়ে তেওঁলোকক আহ্বান জানাইছো। অন্যথা তেওঁলোকে যদি আমার বিরোধিতা করে থাকে তেতিয়াহলে তেওঁলোকর বিরুদ্ধেও আমি তীব্র আন্দোলন গড়ি তুলিবর কারণে বাধ্য হম। নিশ্চিতভাবে আমি আগতেও কৈছো, সেইকাৰণে ইয়াতে আমি কৈছো যে আমি রাজনৈতিকভাবে কুজ রাজবংশী সুরক্ষিত নহয়, যেহেতুকে BTID-ত সমষ্টি শুনিছো 40-54টা হব, আমি তার দাবি উত্থাপন করছো যে সেই 54টার ভিতর 10টা সমষ্টি কুজ রাজবংশী জনগোষ্ঠীর কারণে সংরক্ষিত হব লাগে, এই কথাটা আমি ইতিমধ্যে অবগত করাইছো। আর ভবিষ্যতলৈকে আমি কই থাকিম যে 54টার ভিতর 10টা সমষ্টি কুজ রাজবংশী সকলের কারণে সংরক্ষিত হব লাগবে, তেতিয়াহে আমি ভাবিম যে কুজ রাজবংশী BTID-ত সুরক্ষিত হব। তো রাজনৈতিকভাবে আমি অতি পিছপরা, গতিকে রাজনৈতিক দিকত আমাক সুরক্ষিত করার কারণে 10টা সমষ্টি আমার কারণে সংরক্ষিত করো।
আমার আক্রাসুর আজি বহুকেইটা ভাগত বিভক্ত। এই ক্ষেত্রত আমি আক্রাসু হিসাবে সঁচাকৈ দুঃখিত আর লজ্জিত। হে মই সকলো আক্রাসুর সমূহ গোটকে আহ্বান জানাম, নিজের জাতিটোর স্বার্থত, নিজের জনগোষ্ঠীটোর স্বার্থত সকলো যাতে আমি একত্রিত মিলিত হই, এটা গোট বনাই আমি সেই এটা গোটেরে যাতে জাতিটোর যে আমার প্রাপ্য অধিকার সেইখানে যাতে কাড়ি আনব পো, তার কারণে সকলকে এক হবলৈ কারণে মই আহ্বান জানাম। সরকারে হয়তো ভাগ ভাগ করার একটা পরিকল্পনা করব, কারণ তেওঁলোকে ভাবে কোচ রাজবংশী সকল যদি একত্রিত হয় আজি অসমত আটাইতকৈ শক্তিশালী জনগোষ্ঠীটো হব কোচ রাজবংশী জনগোষ্ঠী, আর যার কারণে এই বিজেপি বিজেপি সরকারখানে চক্রান্তমূলকভাবে আমার মাজত একটা ভাগ ভাগ করে আমার শক্তিটি যাতে বহুত আহিমি হেৰি নহয়, আগবাড়ি না যায়, আমি যাতে শক্তিশালী হব নোৱাৰো তার কারণে তেওঁলোকে ব্যবস্থা করা বলে আমার অনুমান হয়। গতি মোর সতীর্থ বন্ধুসকলক আহ্বান জানাম, আপনাদের সেই ক্ষেত্র প্রলোভিত নহব, আপনাদের নিজের জাতিটুক যদি ভাল পায় সকলে ওলাই আহক, আমি সকলে একত্রিতভাবে আমার জাতিটুক আমি আগুয়াই লৈ যাওয়ার ক্ষেত্র গোটেইকটা গোট কম সময়ের ভিতর এক হয়ে আমার শক্তি দেখাই দিও আর সরকারক বাধ্য করা যে আমাক কোচ রাজবংশী সকল জনজাতিকরণ দিব লাগে, অন্যথা আমি অসমখন যে স্তব্ধ করিব পৰা ক্ষমতা বা আমার শক্তি যে আছে সেইখিনি আমি দেখাই দিব কারণে বাধ্য হয়।